Hello students, welcome to Adda 24/7 Bengali. West Bengal primary TET niye besh kichu khobor esche, kobe notification, kobe porikha, ittadi byapare ashbo. Ebar TET niye khub ekta je motivation debo ami emon ta noy. Karon number 1 motivation debar manush to ami noi, and number 2 Poshchimbonge TET shobdotai ekta demotivation er naam. To eta niye ami ar ki motivation debo. আমি পাঁচটা কথা বলবো একদম পয়েন্ট মেপে, আশা করি এই পাঁচটা কথায় কি করণীয়, এখন কি করবে, কবে কি হতে পারে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কেউ বড়লোক পরিবারের সন্তান নয়। হ্যাঁ স্যার, আপনি কি করে জানলেন? হতেই পারে না, কারণ আমার ভিডিও তারা দেখে যারা সরকারি চাকরি খুঁজছে। এবার তুমি যদি বড়লোক পরিবারের সন্তান হও তো তুমি সরকারি চাকরি অ্যাজ সাচ করবে না, কোনো বড় ব্যবসা ট্যাবসা সামলাবে এইসবই কিছু করবে। 35-40 হাজার টাকা মাইনের চাকরি তুমি কেন করতে যাবে? তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো এটা তো কনফার্ম, তোমরা হয় মধ্যবিত্ত, নইলে নিম্ন মধ্যবিত্ত, নইলে দরিদ্র পরিবারের সন্তান। স্যার এসব কথা কেন বলছেন? বলছি কারণ পয়েন্ট নাম্বার টু, যখন তুমি খুব একটা বড়লোক পরিবারের সন্তান নও, যে যত বড়লোক পরিবারেরই সন্তান হোক তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে তো আরও বেশি করে নিজের পায়ে দাঁড়াতে হবে বাড়ির সবার দায়িত্ব নেওয়ার জন্য, রাইট? পাঁচটা পয়েন্ট বলবো আর তিনটে বাকি। তো নিজের পায়ে দাঁড়াতে হবে, সৎপথে উপার্জন করতে হবে, এটা হলো মোদ্দা কথা। এর জন্য কি করবে? পয়েন্ট নাম্বার থ্রি, ব্যবসা করো, বিজনেস। যে বিজনেসে তোমার স্কিল আছে সেটা করো। পড়াশোনা করে সবাইকে চাকরি করতে হবে এরকম কেউ কোনো মাথার দিব্যি দেয়নি। বড় বড় বিজনেসম্যান, সফল ব্যবসায়ী, তারা নিশ্চয়ই পড়াশোনা করেছেন একটা সময়। করবে না? আচ্ছা, তাহলে পয়েন্ট নাম্বার ফোর, প্রাইভেট জব করো। যে কোনো প্রাইভেট সংস্থায় অ্যাপ্লাই করো, নিজের পায়ে দাঁড়াও, জব করো, পরিবারের পাশে দাঁড়াও, এটাও করবে না? তাহলে পয়েন্ট নাম্বার ফাইভ, বেশ কিছু সরকারি চাকরি আছে যেগুলো প্রায় প্রতি বছর রিক্রুটমেন্ট হয়, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ব্যাংক, আইবিপিএস, এসবিআই, রাজ্য সরকারের পুলিশ, ডাব্লিউবিসিএস, রেল বছর বছর হয় না, বাট যখন হয় তখন স্বচ্ছভাবে অনেকটা নিয়োগ হয়, এগুলো দাও। এগুলোও দেবে না তাহলে কি করবে? তোমাকে আমি তিনটে অপশান দিয়েছি, এই তিনটে অপশানে যারা যারা ফিট করে যাচ্ছ ওয়েল অ্যান্ড গুড, তাদের আর এই ভিডিওটা দেখার দরকারই নেই। যারা ফিট করছো না এবং এটা ভেবে বসে আছো আমি তো ডিএলএড করেছি, আমায় প্রাইমারি টেট দিয়ে টিচার হতে হবে, প্রাইমারি টেট হলে বসবো স্যার। বসবে মানে এ বিয়ে বাড়িতে খাওয়াচ্ছে নাকি? বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করলে বসবো স্যার? যদি এই তিনটে অপশান না নাও, প্রাইমারি টেটই তোমায় করতে হবে, এই ডিসিশন আমি তোমার ওপর চাপিয়ে দিইনি, তুমি নিজেই নিয়েছো, তাহলে তো ভাই তোমায় প্রিপারেশনও নিতে হবে। প্রিপারেশন নেব না, বসবো স্যার, এটা কোনো কথা হয় না। হয় আগের তিনটে অপশান নাও, নইলে প্রিপারেশন নাও, নিজের পায়ে দাঁড়াতে হবে। স্যার এবার আমাদের টেটের কথায় আসি। কেন এই কথাগুলো বললাম? আগেই কেউ বলবে এই তো মোটিভেশান দিয়ে আপনারা ব্যবসা করছেন। আমি মোটিভেশান দিচ্ছি না, টেট নিজেই ডিমোটিভেশনের নাম। তুমি নিজে নিজেকে মোটিভেশান দিয়েছো যে আমি টেট ছাড়া আর কিছু দেব না। তো তাদের বলছি, যখন পাখির চোখ করে নিয়েছো যে স্কুল টিচারই হবে, টেটই দেবে, তো ভাই লাস্ট দিন অবধি লেগে থাকবে। স্যার পরীক্ষা কবে হবে? আমি জানি না। কিভাবে জানবো? অত গভীরে আমার কোনো যোগাযোগ নেই। বাট আগে যখন স্কুল সার্ভিসের পরীক্ষা হতো মোটামুটি নিয়ম করে, বেশ নিয়ম করে, তখন জেনারেলি দেখা যেত ডিসেম্বর জানুয়ারি মাসে পরীক্ষাগুলো হচ্ছে। লাস্ট ইয়ারেও যখন পরীক্ষা হয়েছিল 11ই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল, এবং কোর্টেরই একটা নির্দেশ ছিল, তোমরা ভালো জানবে, যে প্রতি বছর একটা করে টেট নিতে হবে। তাহলে এবছরও ডিসেম্বরের মধ্যেই নিতে হয়, হিসেব তাই বলছে। নিউজ 18 বাংলা এই খবরের চ্যানেলে আমি প্রথম গতকাল
বিকেলের দিকে বা দুপুরের দিকে একটা ভিডিও দেখলাম যে প্রাইমারি টেটের নোটিফিকেশান এই মাসেই বেরোবে, এবার এই মাস বলতে সেপ্টেম্বর বোঝায়, আর পরীক্ষা হবে ডিসেম্বরে। আমি বলিনি, আমি জানি না, কারা বলেছে, নিউজ 18 বাংলা খবরের চ্যানেলে দেখেছি, ইউটিউবে ওই ভিডিওটা আছে, নিউজ 18 বাংলার খবরের চ্যানেলে। সাংবাদিকরা অনেক বেটার জিনিসপত্র জানেন, তো আমিও সেটা থেকে বলছি তোমরাও নিজের আগে চেক করে নিও, সত্যতা যাচাই করে নিও, ঠিক আছে। এবার আগের বার কি হলো, 11ই ডিসেম্বর পরীক্ষা হলো, ঠিক পুজোর আগে আগে নোটিফিকেশান দিল, তাতে করে যারা নোটিফিকেশান বেরোলে প্রিপারেশান নেবে বলে মনে করে তাদের হাতে ছিল আড়াই মাস। আড়াই মাসে চাকরির পরীক্ষার প্রিপারেশান হয় না, আড়াই মাসে একটা সেমিস্টারের প্রিপারেশানই হয় না, সাড়ে চার পাঁচ মাস লাগে, চাকরির পরীক্ষার প্রিপারেশান কী করে হবে। তো তারা তখন আড়াই মাসে স্যার ক্লাস দিন, নোটস দিন, মক টেস্ট দিন, তার আগে অবধি আমরা যখন বলেছিলাম আগের বছরও ডিসেম্বরে পরীক্ষা হবে, এই আপনারা ব্যবসা করছেন, আর যেই নোটিফিকেশান বেরোলো এই তাড়াতাড়ি ক্লাস দিন, সিলেবাস শেষ করুন, আরে বাস সে কি তারা। তো এই বছরেও সেটা হবে, যারা ওই প্রথম তিনটে অপশান নিচ্ছ না, টেট পাখির চোখ, তারা আগে থেকে প্রিপারেশান শুরু করে দিয়েছে অলরেডি, তারা বসে নেই কারোর জন্য, কারণ তারা এটা ভেবে আছে ভাই পরীক্ষা একদিন হবেই, স্কুল বন্ধ হয়ে যেতে পারে না রাজ্যে, রিক্রুটমেন্ট একদিন হবেই, তাদের যুক্তি এটা, ওকে, আমার নয়, তাদের যুক্তি। কনফিউজড আত্মা যারা অনেকেই আছে, নোটিফিকেশান বেরোক তারপর ভর্তি হব, বলবো স্যার সিলেবাস শেষ করে দিন, তার আগে বলবো এই আপনারা তো ব্যবসা করছেন, ব্যবসা নয় ব্যবসা। তো ভাই কনফিউজ যারা তাদের বলছি, নিজের জীবন নিয়ে ছেলেখেলা করো না, যদি টেট দিতে হয় এখন থেকে প্রিপারেশান নাও। অন ক্যামেরা বলছি, আমাদের প্রতিষ্ঠানে পড়লে তুমি চাকরি পাবে, অন্য কোথাও পড়লে চাকরি পাবে না, এরকম ভুলভাল কথা আমি কোনোদিন বলি না, আমাদের প্রতিষ্ঠানের কোনো স্যার ম্যাডাম কোনোদিন বলেন না, তুমি সেলফ স্টাডি করো, যে কোনো প্রতিষ্ঠানে পড়ো ভাই পড়ো, ওকে, যদি টেটটাই করতে হয়। এবার আমাদের একটা কোচিং ইনস্টিটিউট, তো আমাদের কাজ পড়ানো, আমরাও সেটা পড়াবো নিশ্চয়ই, ওকে। ইউটিউবে ফ্রি ক্লাস থাকবে, আমাদের অ্যাপে ফ্রি নোটস থাকবে, অনেক কিছু থাকবে, পেড ব্যাচও থাকবে, পেড ক্লাসও থাকবে, তোমায় ভর্তি হতেই হবে, এরকম কোনো মাথার দিব্যি নেই। ধরে নিলাম তোমরা সকলে আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস করবে, কী করে করবে সেটা বলতে দাও। এই যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা করছি আমি, আড্ডা 24/7 বেঙ্গলি, সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে নাও, এখানে ডেলি ফ্রি ক্লাস হয়। স্যার এইসব ক্লাস করে কী হবে, দেখো কী হবে তো জানি না, আগের বছর কী হয়েছিল বলতে পারি, আগের বছর টেটে যে আমাদের রাজ্যে 8th র্যাঙ্ক করেছিল অষ্টম, সে আমাদের চ্যানেলে ক্লাস করত, এটুকু হয়েছিল, এবার দেখা যাক কী হয়, ঠিক আছে। স্যার আগের বছর যারা র্যাঙ্ক করলো বা পাস করলো তাদের তো চাকরি হলো না, টেট তো চাকরির পরীক্ষা নয়, টেট একটা সার্টিফিকেট পাওয়ার পরীক্ষা, আমরা সেটার জন্য প্রিপারেশান করাই। চাকরি হবে প্রাইমারি স্কুলে যখন রিক্রুটমেন্ট হবে, সেটা ঠিক করবে সরকার, রাইট। তো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো, নাম্বার ওয়ান ফ্রি ক্লাস, কাউকে বাবা টাকা দিতে হবে না। দু নাম্বার কথা, টেলিগ্রাম একটা অ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মতো, ঠিক আছে, ওই অ্যাপটা ইনস্টল করবে নিজের ফোনে, ওই অ্যাপটা ইনস্টল করে ওখানে সার্চ করবে আড্ডা 24/7 বেঙ্গলি, দেখবে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে 65-70 হাজার ছেলে মেয়ে আছে, ওখানে জয়েন অপশানে ক্লিক করে জয়েন করবে, ওরা অনেক আগে থেকে প্রিপারেশান করছে। ইউটিউব চ্যানেলে ক্লাস পাবে, টেলিগ্রাম গ্রুপে ক্লাসের লিঙ্ক পাবে, ক্লাসের পিডিএফ পাবে, আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদা করে জয়েন হতে চাও ওটাও ফ্রি, ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ তিনটেই ফ্রি, নোটস ইত্যাদি নিউজ ইনফরমেশান পাওয়ার জন্য। তো আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি সেখানে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, আর কিছুর দরকার নেই, নাম্বার নোট করে নাও 6291796360, ওকে, 6291796360, জাস্ট একটা হাই লিখে পাঠাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, ক্লিক করে জয়েন হয়ে যাবে, এই তিনটে হলো তোমার কাজ। কোনো কনফিউশন থাকলে
কোনো কিছু বক্তব্য থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করব রিপ্লাই করতে। আর তোমার যদি মনে হয় যে ইনফরমেশানটা ভ্যালুয়েবল, ফ্রি ক্লাস ইত্যাদি নোটসপত্র পাওয়া যাবে বেশ কিছু, তাহলে তোমার যারা বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে নিও, তাদেরও কাজে আসবে। ওকে, এটুকুই বলার, থ্যাংক ইউ সবাইকে। স্টার্ট প্রিপারেশন, আশা করবো আমরা, আশায় চাষা বাঁচে আমরাও বাঁচি, যে এবারেও খুব দ্রুত পরীক্ষা হবে, স্বচ্ছ পরীক্ষা হবে। এবং তার চেয়েও বড় কথা, পিএসসি যেভাবে জেগে উঠেছে, জেগে উঠেছেই আমি বলবো, WBCS রেজাল্ট বের করছে একের পর এক, 2020-2021 WBCS ফিলিমসের রেজাল্ট এই ডেট দিচ্ছে, জেল পুলিশের নোটিফিকেশান বের করেছে, KPSI নোটিফিকেশান বের করেছে, ফুড SI নোটিফিকেশান বের করেছে, এরকমভাবে স্কুল সার্ভিস কমিশনও জেগে উঠুক, দ্রুত নোটিফিকেশান বের হোক, রিক্রুটমেন্ট হোক, এটাই প্রার্থনা করব। সবাই ভালো থেকো, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ।